ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। উপকারভোগীদের খোঁজ নেওয়ার নির্দেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। খালিদা জিয়ার সঙ্গে সাক্ষাতে যে কথা হলো মির্জা ফখরুলের। কিশোরগঞ্জে ইফতার বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত 9 জন। বিএনপি উঠে গেল, জনগণ রাজপথে থাকবে বলে নোমান। পরকীয়ার অভিযোগে শিকলবন্দি প্রবাসীর স্ত্রী। সারাদেশে ঈদের জামাতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকবে বললেন আইজিপি। কঙ্গোতে সহিংসতায় 150 জনের বেশি বেসামরিক নাগরিক নিহত, জানালো জাতিসংঘ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঈদের ছুটিতে জনসংযোগের পাশাপাশি সরকারি প্রকল্পের উপকারভোগীদের খোঁজখবর নিতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে দলটির সভাপতি মণ্ডলীর সভাপতি ও মহানগর নেতাদের যৌথ সভায় নেতাকর্মীদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় এই নির্দেশনা দেন তিনি। বৈঠকে উপস্থিত নেতাদের সূত্রে জানা গেছে, বৈঠকে চলাকালীন দলের সাধারণ সম্পাদক উবাইদুল কাদেরের ফোনে কল করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ভিডিও কল দিতে বলেন। ভিডিও কলে উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। এ সময় ঈদ উপলক্ষে জনসাধারণের মাঝে নেতাকর্মীদের যোগাযোগ বৃদ্ধির কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ, যে কথা হলো মির্জা ফখরুলের। সরকারি নির্বাহী আদেশে মুক্তি পাওয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে গুলশানের বাসভবন ফিরোজায় তাদের মধ্যে সাক্ষাৎ হয়। সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব। তিনি বলেছেন, চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতেই সাক্ষাৎ করেছি। অনেকদিন ম্যাডামের সঙ্গে দেখা করতে পারিনি, এজন্যই হঠাৎ করে দেখতে যাওয়া। তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছে। এর আগে দুপুরে ঢাকার মার্কিন রাষ্ট্রদূতে পিটার হাসির সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামীর নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা করেন তারা। এর আগে দুপুরে ঢাকার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসির সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল। এর কয়েক ঘন্টা পরেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ কারণে এই বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ একটু বেশি। বিএনপির সূত্র জানায়, খালেদা জিয়ার সঙ্গে প্রতি মাসে একাধিকবার সাক্ষাৎ করেন মহাসচিব মির্জা ফখরুল। সাক্ষাতে খালেদা জিয়ার খোঁজখবর নেই। সেই সঙ্গে আর গুরুত্বপূর্ণ কোনো বিষয় দল কোন সিদ্ধান্ত নিল চেয়ারপারসনকে তা অবহিত করেন। তার ধারাবাহিকতায় রোববার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মহাসচিব। কিশোরগঞ্জে ইফতার বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত 9 জন। নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় পার্টির ইফতার বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে 9 জন আহত হয়েছেন। সন্ধ্যায় উপজেলার মাগুরা ইউনিয়নে এই ঘটনা ঘটে। এই ঘটনায় সাবেক চেয়ারম্যান মাহমুদুল হাসান শিয়াবকে আটক করেছে পুলিশ। আহতরা হলেন খলিল হোসেন, জপিরন বেগম, আশেক আলী, ফারুক হোসেন, মহিজন বেওয়া, হাসান আলী, ছলেমা খাতুন। এদের মধ্যে খলিল, ছপিবন, ফারুক ও হাসানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা জাতীয় পার্টির পক্ষে নীলফামারী 4 আসনের সংসদ সদস্য আহসান আদিলুর রহমান আদিল তার বাড়িতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। এ সময় এমপির লোকজন লেবু মিয়ার বাস স্ট্যান্ডে ব্যবসায়ীদের মাঝে ইফতার বিতরণ করেন। এতে বাদে যাননি পূর্ব থেকে বিরোধে চলে আসা সাবেক চেয়ারম্যান মাহমুদুল হাসান শিহাব। কিন্তু ইফতারির প্যাকেটে দেখে তার দোকানের কর্মচারীকে শিহাব জিজ্ঞাসা করেন, ইফতারের প্যাকেট কে দিয়েছে? কর্মচারী এমপির লোকজনের কথা বললে তিনি এমপিকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন। এ ঘটনায় এমপির লোকজন প্রতিবাদ করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের 9 জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপি উঠে গেল, জনগণ রাজপথে থাকবে বললেন নোমান। বর্তমান সরকারের পতন ঘটাতে বিএনপির রাজপথে আন্দোলন করেছে। বিএনপি উঠে গেলেও সরকার পতনে জনগণ রাজপথে থাকবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেন, অনির্বাচিত সরকার জোর করে দেশ চালাচ্ছে, এখন জনগণই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করতে চায়। এই দাবিতে রাস্তায় নেমে এসেছে জনগণ। বিএনপি উঠে গেলেও রাস্তায় থাকবে জনগণ। দেশের মানুষ দেশ গঠনে প্রধান ভূমিকা পালন করবে। মোহাম্মদপুর শঙ্কর মসজিদের পাশে জিয়া
মিডিয়া প্রজন্ম দলের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নুমান বলেন, দেশ সংকটের মধ্য দিয়ে চলছে, দ্রব্যমূল্যের উদ্যোগের কারণে দুই বেলা ঠিকমতো খাওয়ার পরিস্থিতি নেই, একই সঙ্গে সরকারি বাহিনী লুটপাট ও সন্ত্রাসী কার্যক্রম চলছে, ক্ষমতায় থাকার জন্য জনগণের উপর নির্যাতন চালাচ্ছে সরকার, আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটাতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে আব্দুল্লাহ আল নুমান বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে সরকার খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছে, অন্য রাজনৈতিক দলগুলোর উপর কর্তৃত্ব বাড়াতে হবে, সহনশীলতা বাড়াতে হবে, আর অন্য দলের নেতারা আমার আপনার মতো ভূমিকা রাখতে পারবে না, সুতরাং আন্দোলনে ঐক্যবদ্ধ হতে হবে, জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। পরকীয়ার অভিযোগে শিকলবন্দি প্রবাসীর স্ত্রী। শরীয়তপুরের নড়িয়ায় উপজেলার করিশার ইউনিয়নে পরকীয়ার অভিযোগে এক নারীকে শিকলে বেঁধে রেখেছেন স্থানীয় কয়েকজন যুবক, তার সঙ্গে আটকে রাখা হয়েছে এক যুবককেও। রাত দেড়টায় ওই ইউনিয়নের এ ঘটনা ঘটে, তাদের আটকে রেখে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নারীর দাবি, ওই যুবক তার খালাতো ভাই, তাকে টাকা দিতে এসেছিলেন। স্থানীয়রা জানান, রাত দেড়টার সময় ওই নারীর বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। আটক নারীর স্বামী মালয়েশিয়ার প্রবাসী, তাদের সংসারে সন্তান আছে। আটককৃত যুবকের বাড়ি পার্শ্ববর্তী ইউনিয়নে। আটক নারীর দেবর জানান, রাতে ভাবির কাছে একটা ছেলে এসেছে, পরে স্থানীয়রা তাদের আটক করে রেখেছে, আমি স্থানে এসেছি পুলিশকে জানাতে। শিকলবন্দি নারীর দাবি, ওই যুবক তার খালাতো ভাই, তাকে পাওনা টাকা দিতে এসেছিল। এ সময় স্থানীয় রবিন নাজবুল মফিজ শিকদার সহ কয়েকজন তার ঘরে ঢুকে ভাঙচুর করে, তাদেরকে শিকল বেঁধে রাখে। আমাদের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ মিথ্যা, তারা মিথ্যা অভিযোগ এনে অনেক মারধর করেছে। সারাদেশে ঈদের জামাতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকবে বলেন আইজিপি। সারাদেশে ঈদের নামাজে জামায়াত গিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দুপুরে রাজধানীর সাইদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। তিনি আরো বলেন, ঈদের সময় ফাঁকা ঢাকায় রাত কিংবা দিন সব সময় পুলিশের কড়া নিরাপত্তা থাকবে। শুধু ঢাকাতেই নয়, বড় বড় শহরগুলো সহ গ্রামেও ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আইজিপি বলেন, অনেক এই গ্রামের বাড়িতে যাওয়ার সময় ডাকার ভাষায় স্বর্ণ অলংকার টাকা পয়সা রেখে যান, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। মূল্যবান জিনিসপত্র রেখে একেবারে বাসা ফাঁকা রেখে যাওয়া উচিত। যদি যেতে চান সেক্ষেত্রে টাকা পয়সা ও গহনা নিকট আত্মীয় স্বজনের কাছে রেখে যান অথবা সঙ্গে করে নিয়ে যান। তিনি আরো বলেন, গত বছরগুলোতে ঈদ যাত্রায় গড়মুখ মানুষের সারাদিন রাতে রাস্তায় যানজটে বসে থেকে অনেক কষ্ট করতে হয়েছে। এরই মধ্যে প্রধানমন্ত্রীর উদ্যোগে পদ্মা সেতু চালু হয়েছে, উত্তরবঙ্গের রাস্তার অনেক উন্নতি হয়েছে। চন্ডার আগে সেই 8 থেকে 10 ঘন্টা যানজট নেই, ছুটির পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। সব মিলিয়ে এবারের ঈদ যাত্রা সন্তোষজনক হচ্ছে বলে মনে হচ্ছে। কঙ্গোতে সহিংসতায় 150 জনের বেশি বেসামরিক নাগরিক নিহত, জানালো জাতিসংঘ। ডিআর কঙ্গোর ইতুরি প্রদেশে জিহাদি গ্রুপের হামলায় গত 2 সপ্তাহে 150 জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ইতুরি প্রদেশ এবং এর দক্ষিণাঞ্চলীয় প্রতিবেশী খনিজ সম্পদের ভরপুর উগান্ডার সীমান্তবর্তী উত্তর কিবুতে বেশ কয়েকটি মিলিশিয়া গ্রুপের মধ্যে সহিংসতা বৃদ্ধির কারণে বিপর্যস্ত। কোডোকো বা কঙ্গো ইউনিয়নের জন্য কোপারটিভ গ্রুপ লেন্দু সম্প্রদায়ের কঙ্গো সেনাবাহিনী সহ জাতিগত হেমা গ্রুপ থেকে রক্ষার চেষ্টা করছে। প্রদেশের মধ্যবর্তী এলাকাটি হেমা গ্রুপ জায়ার মিলিশিয়াদের সহযোগিতা এবং ইসলামিক স্টেটের জিহাদির সাথে সম্পৃক্ত হয়ে এলাইট ডেমোক্রেটিক বাহিনীর লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সামরিক দপ্তর 3টি পৃথক জেলার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ক্রমাগত হামলা সম্পর্কে আগে থেকে সতর্ক করেছে। এসব জেলাগুলো হচ্ছে 2 ইরুমু এবং মাম্বাসা।